Al-Kamaram Mahaziru Al-Kamaki Rasul Jalai Jibril Akri Jama Kure Filis Al-Kamaram Maki Rasul Balenere Al-Kamaram আপনার ছেলেটা আপনি দেখতে পাবেন একটু পরেই আগুনের ভিতরে চলে যাবে মায়ের মন্তরে নরম রে যুবক মায়ের মনের মতো এত নরম কোন মন কাউকে পাবি না যেই মেয়েটার জন্য মায়ের বুকে আঘাত করো যেই মেয়েটার জন্য মাকে তুই ভুলিয়ে অনেক দূরে চলে গেছো ওই মায়ের মন নরম রে যুবক ওই মায়ের মন নরম মা ডেকে বলে হে সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে আপনারা জ্বালাইবেন না আমি মা হইয়া আলকামা আগুনের ভিতরে জ্বলবে এটা আমি দেখতে পারবো না রে রাসূল রাসূলের সাহাবী হযরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের প্রখ্যাত সাহাবী পাঁচ ওয়াক্ত নামাজ সাহাবীর ঠিক রোজা ঠিক পর্দা ঠিক কিন্তু মায়ের সাথে সম্পর্কটা তেমন একটা ভালো ছিল না ওই আলকামার মরণের হালত যখন শুরু হয়ে গেছে আজরাইল আলাইহিস সালাম মাথার কাছে এসে হাজির আলকামা মৃত্যুর শয্যায় শুয়ে আছে আজরাইল পাশে বসা অন্য অন্য সাহাবা একরাম পাশে বসা আলকামার মরণ হয়ে যাবে মরণ থেকে যতই পালাও মরণ তোমায় নিবে ঘিরে যদিও সুদূর আকাশ পানে লুকাও সেথায় লাগিয়ে সিঁড়ি আলকামা বিদায় হয়ে যাবে সব সাহাবারা পাশে বসা আলকামার মরণ এখনি হয়ে যাবে কিন্তু আলকামার এমন হালত আলকামার জবান দিয়া কালেমা বের হয় না জবান বন্ধ হয়ে গেছে আলকামার রূহটা ভিতর থেকে বের হয় না অনেক সময় পর্যন্ত আলকামা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কিন্তু রূহ বের হয় না সাহাবায়ে কেরাম রাসূলের কাছে গিয়া বললেন ইয়া রাসূলুল্লাহ আপনার প্রিয় সাহাবী আলকামা রূহ আজরাইল নিয়া যাইতেছে না নিতে যাইতেছে না রূহ রূহ বের হয় না জবান দিয়া কালেমা আলকামার বের হয় না রে রাসূল রাসূল গিয়া দেখে আলকামা শুয়ে আছে রূহ বের হয় না মৃত্যুর যন্ত্রণা আলকামা শুইতে পারে না এরে যুবক পিতা মাতার সাথে বেয়াদবি করিও না মৃত্যুর যন্ত্রণা শুইতে পারবি না মরণের সময় মা বাবার সাথে বেয়াদবির ফল তুই পেয়ে যাবি মা বাবার সাথে বেয়াদবি করিও না রাসূল বলেন হেরে সাহাবারা আলকামার নামাজ ঠিক রোজা ঠিক পর্দা ঠিক হালাল ঠিক সব ঠিক আছে সব ঠিক থাকা সত্ত্বেও কেন কালেমা বের হয় না আলকামা কেন মরার সময় এত কষ্ট পাইতেছে মৃত্যু যন্ত্রণা সহ্য না করতে পেরে কিছুক্ষণ পর পর আলকামা চিৎকার দিয়া ওঠে রাসূল সাহাবাদেরকে নিয়া আলকামার বাড়ির দরজায় আসসালামু আলাইকুম ইয়া আহলাল বাই হে ঘরওয়ালারা ঘরে আছেন আপনার ছেলে আলকামা এরে আলকামারাম
আপনার সিরিয়াল কাবা অনেকক্ষণ পর্যন্ত মৃত্যুর যন্ত্রণা সহ্য করতে পারে না, রূহ বের হয় না। মা ঘর থেকে ডেকে বলে, আমার আলকামার নামাজ ঠিক, রোজা ঠিক, পর্দা ঠিক, সব ইবাদত ঠিক, আমার আলকামার কেন কালেমা বের হয় না, কেন রু আলকামার বের হয় না। মায়ের কোলে যাতো, মায়ের কোলে যায় মানায় না। রসুল বলে, নেরে আলকামার আম্মা আপনি বলেন কোনো কারণ আছে নি? কয় না কোনো কারণ নাই। আমার আলকামা আপনার সাহাবে, আমার আলকামার সব ঠিক, কোনো ব্যাঠিক কিছুই নাই। কয় কেন জবান দিয়া কালেমা আলকামার বের হয় না? রসুল বলে, রে আম্মা জান, আপনার সাথে কোনো খারাপ ব্যবহার আলকামার হয়েছে কিনা? আলকামার মা রসুলকে বলে, ইয়া রসূলুল্লাহ, আলকামার নামাজ ঠিক, রোজা ঠিক, পর্দা ঠিক, আলকামার কোনো আমলে ত্রুটি নাই, কিন্তু আমি মায়ের কথা আলকামা শুনতো না, বিবির সাথে সব কাজের পরামর্শ করত, আমার আলকামা আমাকে কিছু জিজ্ঞাসা করত না। আল্লাহর রসুল বলেন, রে আলকামার আম্মা, আপনি আলকামারে মাফ করে দে, আপনার ছেলে জাহান্নামের আসামি হয়ে যাইতেছে, এরে আম্মা আপনি আলকামারে মাফ করে দে, যদি আলকামা আপনার বদদুয়ার কারণে জবান দিয়া যদি কালেমা না বের হয়, আলকামা জাহান্নামের বাসিন্দা হয়ে যাবে রে আম্মা। আলকামার আম্মা বলে, না রসুল, না আমি মাফ করব না। রসুল বলেন, রে সাহাবার আলকামার আম্মার মাফ করবে না, আলকামার মাফ নাই। তোমরা সবাই লাকড়ি জমা করো, আলকামারে দুনিয়াতেই জ্বালায় দিব। সাহাবারা লাকড়ি জমা করেছে, আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চারজন ঘর থেকে বের করে নিয়ে এসেছে। আসার পর আলকামার আম্মাকে বলে, ও আম্মা, আপনার ছেলে আলকামাকে আগুন দিয়ে আজকে পোড়ায়া বিদায় দিয়া দিব, আপনি তো মাফ করবেন না, সে তো জাহান্নামের আসামি হয়েই যাবে, দুনিয়াতে আপনার ছেলেটার শাস্তি দেখেন। এই আলকামার আম্মা, শাস্তি দেখেন কেমন শাস্তি হবে, অনেক মা বোন আছে সন্তানদেরকে লানত করে, সন্তানদেরকে অনেক কিছু বলে লানত করে, এরে আম্মা সন্তানের জন্য লানত না করিয়া রহমতের দোয়া করেন, জান্নাতের দোয়া করেন, সন্তানের ভালোর জন্য দোয়া করেন, সন্তানের ব্যবসা যেন উন্নতি হয় এই দোয়া করেন। রে আম্মা যায় নামাজে বসিয়া, সন্তানকে লানত করিয়েন না, কারণ মায়ের লানতের কারণে সন্তান অনেক নিচে চলে যায়। খেদমতে মা দরফে দর, কোন সুবহ শাম তাকে বাসি, দর্দ আলম নে গুনাম। আলকামার আম্মা হাজির, আলকামাকে রসুল জ্বালায় দিবে, লাকড়ি জমা করে ফেলেছে। আলকামার আম্মাকে রসুল বলেন, রে আলকামার আম্মা, আপনার ছেলেটা আপনি দেখতে পাবেন একটু পরে আগুনের ভিতরে চলে যাবে। মায়ের মন্তরে নরম রে যুবক, মায়ের মনের মতো এত নরম কোন মন কাউকে পাবি না। যেই মেয়েটার জন্য মায়ের বুকে আঘাত করো, যেই মেয়েটার জন্য মাকে তুই ভুলিয়ে অনেক দূরে চলে গেছো,
ওই মায়ের মন নরম রে যুবক ওই মায়ের মন নরম মা ডেকে বলে হে সাহাবী ইয়া রাসূলুল্লাহ আমার আলকামারে আপনারা জ্বালাইবেন না আমি মা হইয়া আলকামা আগুনের ভিতরে জ্বলবে এটা আমি দেখতে পারবো না রে রাসূল যখন মা অন্তর থেকে বলছে আলকামাকে আমি maaf করে দিছি সাথে সাথে আলকামার জবান দিয়া বের হয়ে গেল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এ যুবকেরা হে পর্দার আড়ালের মা বোনেরা এ আমার বৃদ্ধ আম্মাজিরা মাইকের আওয়াজ কি কানে যায় না সন্তানের লানত করিয়েন না রে আম্মা সন্তানের জন্য একটু দোয়া করবেন পরীক্ষা যখন ছেলে আসবে তাহাজ্জুদের মুসাল্লায় বসিয়া সন্তানের জন্য দোয়া করবেন সন্তানের ভালোর জন্য দোয়া করবেন আর যারা যুবক আছেন মা বাবা কবরে মা বাবার চেহারাটা আপনারা দেখতে পারেন না প্রত্যেক দিন ফজরের নামাজ পড়িয়া আম্মার কবর জিয়ারত করবেন বাবার কবর জিয়ারত করবেন বাবাকে সম্মান করবেন মাকে সম্মান করবেন আল্লাহর কাছে মা বাবার জন্য নেক হায়াতের দোয়া করবেন নিজের ভালোর জন্য দোয়া করবেন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পাঁচ ওয়াক্ত নামাজ পড়িয়া নিজের সুস্থতার জন্য দোয়া করবেন নিজে নেক আমল করতে পারেন না আল্লাহর কাছে তৌফিক চাবেন আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে পারি না তুমি দুই ওয়াক্ত পড়ার তৌফিক দাও যখন দুই ওয়াক্ত পড়বেন আল্লাহ তিন ওয়াক্ত পড়ার তৌফিক দাও আম্মাজিরা যারা আছেন আল্লাহ বলবেন আল্লাহ অসুস্থ আপনি নামাজ পড়ার তৌফিক দেন আল্লাহ ইয়া রাব্বুল আলামিন বেশি বেশি ইবাদতের তৌফিক দেন মা বাবার খেদমত করার তৌফিক দেন শ্বশুর শাশুড়ের খেদমত করার তৌফিক দেন ছেলে সন্তান দিনদার বানানোর তৌফিক দেন এভাবে আল্লাহর কাছে দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমার কোন আম্মার দোয়া আল্লাহ ফিরাবেন না এ বৃদ্ধ বাবাজি অনেক আমার বৃদ্ধ বাবার আছে এই শীতের সময় ঠান্ডা পানি দিয়ে ওযু বানায়া মসজিদে হাজির হয়া যায় পাঁচ ওয়াক্ত নামাজ ঠান্ডা পানি দিয়া পরে ঠান্ডা পানি দিয়া তো কষ্ট করিয়া ওযু বানায়ের পর নামাজ ছাড়ে না এরে যুবক দুনিয়া থেকে তো বিদায় হয়ে যাওয়া লাগবে কত যুবকের খবর হোন্ডা অ্যাক্সিডেন্ট করে মারা গেল কর কত যুবক পানির নিচে পড়িয়া মারা গেল কত যুবক সকালবেলা ঘর থেকে বের হয়েছে মাকে বলেছে আম্মা রাত্রিবেলা তোমার সাথে খানা খাবো মায়ের ফোনে আওয়াজ এরে সন্তানের মা বাবা তোমার সন্তান আর দুনিয়াতে বেঁচে নাই এরে যুবক কাদের জন্য পাগল হয়েছ রসুলের মহাব্বত অন্তরের ভিতরে ঢুকাও আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত বন্দেগি করো পাঁচ ওয়াক্ত নামাজ জামাতে পড়ো মা বাবার খেদমত করো পারা যাবে নি ইনশাআল্লাহ পারা যাবে নি কোন কোন যুবক পারবা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার জন্য কোন কোন যুবক পারবা আল্লাহকে আর বেজার করবা না পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পারবা মা বাবার খেদমত করবা মাকে কষ্ট দিবা না এখান থেকে গিয়া মাকে বলবা আম্মা পাওটা ধরলাম রে আম্মা মাফ করে দেন কোন কোন যুবক আছো এরে যুবক এখানে বসিয়া মনকে পরিবর্তন করো আল্লাহ আমার মতো জাহান্নামের আসামি আর কেউ নাই আমি তোমার ইবাদত করতে পারি না এরে আল্লাহ তোমার ইবাদত বড় ইবাদত নামাজে হাজির হতে পারি না তুমি তৌফিক দাও রে আল্লাহ ইয়া আল্লাহ বিবিকে পর্দায় রাখতে পারি না তৌফিক দাও আল্লাহ ইয়া আল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দাও আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজ জামাতের সহিত পড়ে সুন্দর করে বিবিকে পর্দায় রেখে হালাল কামাই করে হালাল উপার্জন করে ছেলে সন্তানদেরকে দিনদার বানায়া পাঁচ ওয়াক্ত নামাজি ওয়ালা হইয়া জান্নাতি মানুষ হইয়া রাসূলের সুন্নাত তরিকা মানিয়া ওই বিধর্মী ইহুদিদের দালাল না হইয়া ওই ইহুদিদের দালাল না হইয়া
মদিনাওয়ালার দালাল হইয়া আমার রসূলের আশিকিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দান করুন সকলে বলি আমিন আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন আর জোরে বলি আমিন